আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে সামসেরগঞ্জের চাঁদপুর নাকাপয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আবু তালেব ও গোলাপ শেখ উভয়ের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার শাহবাজপুর গ্রামে দ্রুতদের কাছ থেকে দুটি আর্মস ও দুই রাউন্ডগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ সোমবারই তাদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয় দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে কোথা থেকে কোথায় আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে আসছিল ধ্রুতরা এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ